আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইনদাস ভ্যারাইটিস ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনাদের জন্য আমি একটা ফুড রিভিউর ভিডিও আনলাম। আর এই যদি ফুডটা আপনারা হোম ডেলিভারি চান ধামরাইয়ের মধ্যে, তাহলে এই অনলাইন শপ ধামরাই লিখে ফেসবুকে সার্চ দিলে খুব সহজে পেয়ে যাবেন। তাছাড়া আমি কার্ডটা কিন্তু শো করে দিয়েছি, আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই টোটাল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সো এই দেখুন আমাদের পিজার লুকটা, এটা কিন্তু সম্পূর্ণ মেয়োনিজ পিজা, চিজ পিজা, মানে ওরকম যে আমরা চিজ পিজা খাই ওরকম হ্যাভি চিজ পিজা না, এটা মেয়োনিজ পিজা। কিন্তু দেখতে কিন্তু খুব লোভনীয় এবং আকর্ষণীয় ছিল। আর আমি অবশ্যই একটা রিভিউ দেখেছিলাম, একটা না কয়েকটা রিভিউ দেখেছিলাম। আর আমি এটা বড়টা অর্ডার করেছিলাম, যার প্রাইস হচ্ছে 180 টাকার, ডেলিভারি চার্জ মাত্র 20 টাকা রেখেছে। আমার বাসা যেহেতু ইসলামপুরে, ধামরা থেকে আসতে 20 টাকা চার্জ এনাফ, সো দ্যাট আমার টোটাল 200 টাকা লেগেছে। আর এই পিজাটা কিন্তু আমাদের ফ্যামিলি পিজার জন্য পারফেক্ট ছিল। আমরা ফ্যামিলিতে 6 জন মেম্বার্স আছি, আমরা 4 বোন আর আমার বাবা মা ছিল। সো দ্যাট পিজাটার লুকটা কিন্তু এত সুন্দর, দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। আমি এখন ট্রাই করছি, পিজাটা কিন্তু ওরা কেটেই দেয়, ঠিক আছে, সুন্দর করে নিজেদের শেপ মতো একটা নির্দিষ্ট পরিমাণে ওরা এই পিজাটা কেটে দিয়েছিল। আর এই দেখো, আসলে পিজাটার খেয়েছি আমি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু এই ধামরাই অনলাইন শপ থেকে বা অনলাইন শপ ধামরাই থেকে পিজাটা খুব ইজিলি বা মানে রেকমেন্ডেড একটা ফুড আমি বলছি, এটা তোমরা অর্ডার করে ফেলো, অর্ডার করে খেয়ে ফেলো, তোমরা অবশ্যই তোমাদের কাছে খারাপ লাগবে না। আমার কাছে খুব ভালো লেগেছে, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগার কথা ইনশাল্লাহ। সো দ্যাট তোমরা এখন দেখো পিজার লুকটা টোটালি কেমন আর আমি কীভাবে খাচ্ছি। লেটস গো গাইজ, এনজয় ইট। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অনলাইন শপ ধামরাই পাবেন। অনলাইন শপ ধামরাই লিখলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এই পেজটিতে। আর এই দেখেন গ্রুপটি, গ্রুপটিতে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে, চাইলে কিন্তু খুব সহজে আপনি অর্ডার করতে পারবেন। আমার কাছে আসলে খুব রেকমেন্ডেড একটা পিৎজা মনে হয়েছে, ওদের কাছে আরও কিছু পাওয়া যায়, আমি আরও কিছু টেস্ট করি নাই, বাট এই পিৎজাটাই আমার কাছে খুব ভালো লেগেছে। সো দ্যাট কথা না বাড়িয়ে আপনারা একটু ঘুরে দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।